বিচার তুই দিকে যাই যদি তুই পরিবার পড়বে রে গোলক থাধার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ চাপাবা 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 আমি মোবাইলে কল করি হেরে খুঁজে পাই না, হ্যাঁ অ্যান্সার করে না। মায়ো মায়ো গো, সামনে আমার ইলেকশন, আমার ভাতিজা ডিমরাজ না থাকলে আমার কি তৈব। বস, ডিমরাজ বসে গুম হচ্ছে, এটা তো এলাকার কেউ জানে না, আমরা তো কাউরে কই নাই। না 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 না, হন এখন কাউরে কিছু কম যাইব না। হ্যাঁ, কেউ যদি জিগায় আমার ভাতিজা ডিমরাজ কই, তাহলে কইবি নির্বাচনের কাজে আমার বন্ধু বান্ধব রে আননের লাইগা ঢাকা শহরে পাঠিয়েছি, বুঝছাস? বস, এইবারে কেউ কিন্তু জানে না আপনার ভাতিজা ডিমরাজ যে গুম হয়েছে। যদি আইবি আপা নীলা ফুফু বুবলি আপু জিজ্ঞেস করে তখন কি বলবো? তখন খিতে কবি খিতে কবি। বস, কই মু মার্ডার হয়ে গেছে, একটা তাবড়া দিয়া ব্যাপক দাঁত পালাই দিয়া মার্ডার হয়ে গেছে শুনলে তো পুলিশ আমরা রে ধরে লই যাইব, ছাগল জানি কোন একার লিডার। তাইলে কো মু একটা মায়ের বাগাই লই হানিমুনে চলে গেছে। ওই সময় বাগাই লই হানিমুনে গেছে গা খিতে রে, আমার বাতিজা চরিত্রের বিরুদ্ধে এত বড় একটা কলঙ্ক, ছাগল জানি কোথাকার। হ্যাঁ, আরে ওর চরিত্রে যদি কলঙ্ক হয় এটা তো আমার উপরে এসে পড়বো, সামনে আমার ইলেকশনে মাইনছে কইব, ওই যে দেখো কেফায়েতুল্লাহ কাদার ভাতিজা মাইয়া লইয়া পলাই গেছে, তাহলে কি চইব? তাহলে ভাতিজা যেরকম চাচা ওইরকম হইব আমার। ওই খিদে রে, আমার ইলেকশনে তুই আমার ডুবানোর ব্যবস্থা কর, থাবরা দিয়া সবগুলি দাঁত ফলে দিয়া, বুঝছ? যা এখন দুইজনে মিলা যা, আমার ভাতিজারে কেডা গুম করছে কারার লগে জড়িত এটা খুঁজে বের কর। যা চল রে, চল এটা বের কর, খুঁজে বার কর, তুই বোকাটা গুম করছিস। পাথি যা ঘুমাই গেছে, আমি তো আর ঘুমাই নাই। আরে আমার নাম কেফায়েতুল্লাহ কাদা, মাথায় বুদ্ধি থাকলে ঘর জমাই থাকলে ওদিনা বিয়ে করুন যায়, নির্বাচনে জিতনে কৌশল পাই গেছি, আমার বাতিজা ঘুমিয়ে গেছে। আরে ঘুমের সাথে কারা জড়িত? মির্জা পরিবার, সাংবাদিক অনু, এটা সারা এলাকার মধ্যে ছড়ায় দিয়ে আমার মানুষ বিশ্বাস করব আমার ভাতিজা ঘুমিয়ে গেছে আর ঘুমের লাগে হারা জড়িত, তাইলে আমার নির্বাচনী কর্মকাণ্ড সামনের দিকে তার 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 করে আগে যাইব। মাইনছে আমার প্রতি দরদ দেখাইয়া আমার বাক্সে ভোট বইরা দিব আর আমি এলাকার চেয়ারম্যান হয়ে যাইয়াম। মহারাজ, আপনি কোথায় ছিলেন? আপনি আমাকে বললেন যে আপনার জন্য বাগান বাড়িতে অপেক্ষা করতে, আমি পুরো বাগান বাড়িটা টহল মেরে দেখলাম, আপনাকে কোথাও পেলাম না। আবে কি কইবার লাগছে গিলা? হ্যাঁ, আমি কি তোমারে কইছি এনে ওয়েট করো? আমি বি করছি যে আমি বাগান বাড়ির দিকে আইতেছি, তুমি ওইদিকে থাকলে আওয়ার পারো। কি হচ্ছে চারু চোখেলা, বুঝো নাই কিয়া ব্যাপারটা? আমি কইছি, আচ্ছা গা কি কইছি সেটা ভুলে যাও গা, এখন কি কইবার চাও সেটা কয়ে ফেলাও। জ্বালাও? কি জ্বালাবো, কাকে জ্বালাবো, কোথায় জ্বালাবো? কি কই বললাচ্ছ, কারে জ্বালাবো কি জ্বালাবো, আমার জ্বালা পুরা ছারখার করে দাও। কইছি একটা হুনে আর একটা ভয়রা কোন গানকার। আচ্ছা তুমি মাগারি ভয়রা কাল লয়া কেমনে মনে করো যে ফিল্মের নায়িকা হইছো? হ্যাঁ, এই যে ডিসিয়া ডিসিয়া করছো কেমনে হইছো, ফিল্মের নায়িকা কেমনে হইছো, হাসাই কি তুমি নায়িকা ছিলা? গায়িকা ছিলা,
আমি তো নায়িকা গায়িকা হতে যাব কেন আল্লাহ এই চিনি এগুলো কি পুইতাছে আচ্ছা তুমি বুঝার পড়তা চিনি না কেমতে তোমারে বুঝামু আমি তোমারে গায়িকা কই নাই কি আমি কুচি এ বয়রা কাল লয়ে কেমতে নায়িকা হইছো নায়িকা আরে গায়িকা আমি তো গায়িকা না আমি হচ্ছি নায়িকা নায়িকা আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু আমাকে গায়িকাই বলছো তাহলে তোমাকে একটা গান শুনিয়ে দেই হ্যাঁ कैसे बनी हुल्लड़े बिना चटनी कैसे बनी ओफ रे पागल है जो मम्मी ए चिरी तोरा आमी की गायिकार कथा कोची गान गाते छस कला कोची तुमी नाई कहला केमने तुमी गाय के मन करे गान गाते छो इगला की माना जा मन 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 একটা আদর কইরা সোয়াগ দিয়া কথা কই তোমার যে তো মনে করে একটা কইলে আরেকটা শুনবার পারো এক কাম করো ঢাকা যাও যায়া দেখো যে বড়াগো কোনো মানে ট্রিটমেন্ট করার জায়গা আছে নি ক্লাব থাকার পরে ওই জায়গায় যায়া মনে করো তোমার ওই যে চেয়ারের চিকিৎসা কইরা হও চেয়ারের চিকিৎসা করব আরে চেয়ার কি মানুষ নাকি কোনো প্রাণী নাকি যে ওটার চিকিৎসা করা যায় ওরে বাবা রে আমি চেয়ার কই নি কিয়া চেয়ার মানে কান কান এই কান কানের কথা কইছি বুঝার পারছো আচ্ছা তুমি চেঁচিয়ে কথা বলছো কেন বুঝতে পেরেছি তো তুমি চেয়ার বলেছো হ্যাঁ তুমি যে বুঝার পারছো আমি চেয়ার কইছি নিজের দন্য মন হইতেছে মানে বহুত খুশি লাগতেছে মন হইতেছে আনন্দে লাভালাভি করি কি বললে কইছি আল্লাহ পাক তোমার যে দুইটা কান দিছে না একদম চলিত কান দিছে বুঝার পারছো মনে করো যে কথাটা শোনা জানা দুই মাইল দূরে সেটা তুমি চুম্বকের মতো ধরে নিয়ে আয় না কানে তো হইনা ভালো বাহ তুমি ধন্য তোমার দুইটা কান লয়া বুঝার পারছো পৃথিবীতে যদি কেউ এ অটপা বেশি শোনার লাগা সেটা তুমি পাইবা মন মন আমি বহুত বিজি আছি আমি যাইতে চাচ্ছি তো তবে যাওয়ার আগে একটা কথা কইতে তোমার দুইটা কান মরে গেলে জাদু করে রেখে যাও যারা কানে কম শুনে ওরা নিয়ে লাগায় আর আমি শুনবো তোমার লাগে দোয়া করবো তুমি মনে করো যে ঐশ্বরীয় রায় বইবো এই চেয়ারে ইয়ার হরে দি সাদার সামনে বসবো তার স্বামী ইলিয়াস কাঞ্চন আর উল্টা ভাসবে বসবো ঐশ্বরিয়ার মা বুঝতে পারছো নি তুই কি কইলে ঐশ্বরিয়ার স্বামী কি কইলি তুই ইলিয়াস কনসন তাই তুই আমাকে ছাগল পাইছো তুই কি মনে করছো যে আমি 21 বছর সদিতে যাচ্ছিলাম আমি কিছু জানি না ঐশ্বরিয়ার জামাইর নাম ইলিয়াস কনসন থাপড়া তোর দাঁত দুধ কিন্তু সব ফালাই দেমো তুই তো আমার তুই তো কিছুই জানোস না সিনেমা করে বড় বড় কথা কর ঐশ্বরিয়ার জামাই হয়েছে অভিষেক বচ্চন শুনে রাখ অভিষেক কি বচ্চন বচ্চন শোন আমি অনেক কথা আছে যে আমি কই না কারো কাছে লুকায় রাখি ঐশ্বরিয়ার জামাই অভিষেক বচ্চন হচ্ছে আমার বন্ধু আমার প্রায় প্রায় মোবাইলে কথা হয় তার সাথে আর তুই কি কইতেছস ইলিয়াস কাঞ্চন ঐশ্বরিয়ার জামাই আরে কাগু কি কও দুনিয়াতে কত কিছু ঘটে যাইতেছে এর মধ্যে ঐশ্বরিয়া রায় আরে না জানাই ইলিয়াস কাঞ্চনের সেন্স করি আবার অভিষেকের বিয়া করে ফেলছি নি আবার ফালতু কথা কয় ইলিয়াস কাঞ্চন হচ্ছে আমাগো দেশের নায়ক আর ওরা হচ্ছে অন্য দেশের ফালতু কথা একদম কবি না কাকু সরি সরি ভুল হয়ে গেছে অনারে খুলি কও এই বাড়িতে আরে কি ল্যাঞ্চু এটা বুঝোস না ছাগল এবারে তো আসছি তোর নির্বাচনী প্রচারণা করবো যে তার একটা আমরা এখানে মেকানিজম তৈরি করবো মানে কিভাবে কি করব কার সাথে কেমনে কথা বলবো কোন ব্যবহার করব কিভাবে যারা ভোটার তাদেরকে আমাদের কাছে টাইন আনবো সেইটা সেই জন্য এখানে আলাপ আলোচনা হবে বাড়িতে করলে তো সবাই যায় না যায় যাক কাকু সবাই বুঝিয়া লাইছি মনে করো তোমার নির্বাচন এবং তোমার নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনে তোমার বিজয় সব কিছু আর বাম হাতের খেলা আর ডানেতে কি থাকবো
ডান হাতে থাকবো আর ছবির কাজ। যে ছবি গানায় নতুন আগ দিছি মনে কর তুই এনে খারা আই আইতেছি, এই ছবির ফার্স্ট শটটা তোমার এই ডাক বাংলায় নেমু। কিভাবে নেমু মনে করো? অত্যাধুনিক টেকনোলজি আমি ইউজ করবো, সবাই তো ড্রোন আকাশে উড়ায়, আই কি করবো ড্রোন ঢুকাই দিব মনে করো যে সোফার নিচে, সোফার ভিতরে ঢুকাই দিব, এবং ওই যে লাল রিং বাতি চলে না মনে করো যে ড্রোনের লগে লগে লাল রিং বাতি চলে, সবই যখন হলে মুক্তি পাইব তখন দর্শক বুঝি পাইব না যে ড্রোন কোন লাগাইছে, ড্রোন কি ড্রোন। তুই এত খোঁজা করলি আমি কিছুই বুঝি নাই, কি ড্রোন কোথায় লাগাবি কি করবি এসব জিনিস আমার বুঝিও নাই আর বুঝতে চাইতেও চাই না। তুই যদি এরপর এইসব কথা কস নির্বাচনের আগে তাহলে আমার মনে হয় আমি পাগল হয়ে যাবো, আমার পাবনায় পাঠাই দিস, তারপরে আমি যদি ভালো হয় কোনোদিন তাহলে তুই ফেরত নিয়ে আসিস তোরা সবাই মিলে। আচ্ছা কাকু আই ছোট একটা কথা বলি, মনে করো তোমার নির্বাচনে যদি কোনো অসুবিধা হয় আই দরকার হয় আর্জেন্টিনার প্রেসিডেন্ট ম্যারাডোনারে বলি তোমার নির্বাচন দুই মাস পিছাই দেবো, এই হাতে দিই আর ছবি গান শেষ করে ফেলামো। আবার একটা ফাউল কথা হইল, আর্জেন্টিনার প্রেসিডেন্ট ম্যারাডোনা, ম্যারাডোনা মইরা ভূত, ফালতু কথা বলার আর তুই জায়গা পাস না, আমার সাথে উল্টা পাল্টা কথা হবি না খবরদার। আরে কাগু হাম কিয়া বাত বলতা হু, তুম তো নেহি বুঝতা হা নেহি সমস্তা হাই বুঝতা হাই লাল বুঝুককার বুঝ গিয়া আমি সব বুঝছি। শোন আমি একটা কথা বলি, এদিকে সা আমার দিকে সা, নির্বাচনের আগে তুই যদি সিনেমার গল্প আমার কাছে কস তাহলে কিন্তু তোর হাড্ডি গুড্ডি সবাইকে অ্যাড করে দেবো, আমার তো তুই চিনো শয়তান জাতি কোথাকার, আমি আছি টেনশনের মধ্যে হারি না যেতে ঠিক নাই, এটা কেমন তোর লাগা না আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আর আছে সিনেমার গল্প নিয়ে খাইতে গেলে সিনেমা বইতে গেলে সিনেমা আরো জোরে জোরে বলো আবার আমার সাথে পাইজনি করো, এই ওঠ চল কোন দেশে ভাষা কইন্দে আর মতো শুদ্ধ বাংলা ভাষায় কথা কন, এগিন ন কইবে নাকি ন বুঝিয়ে এগো খালাম মা, আমরা যে বাংলা ভাষা বলছেন এটা কে বলছে আপনাকে, আর আজি বলছি ছানা ভাষা আর আপনি বলছেন মারওয়াড়ি ভাষা বুঝছেন নি, অনে আর লগে সিটেঙ্গা শুদ্ধ বাংলা ভাষায় কথা কন। ও আচ্ছা আচ্ছা ইয়ালাই তো কই এই ভাষাটা আর পরিচিত পরিচিত মনে হয় কি ল এখন না বুঝছি যে খালাম মা সিটেঙ্গা ভাষায় কথা বলে। হ্যাঁ আপনার বয়স কত কি আর দেখলে আমার কি মনে হয় ১৯। বাহ এগো দাদা আমার খালাম্মা নয় আমি আছেন তুমি, এই যে তোমার ১৯ বছর আরে ১৯ বছর ভবিষ্যতের কথা আর যদি তুমি রাজি থাকো তাহলে চোরি টুচে যেটা করি ভালো মানছে আর এটা করতাম তো অন্ধ বলছে অন্ধ দেখেন আর দুই চোখ এখন প্লেন চাকা চলে যাইছে আর তো অন্ধ না হনে কি কইতে লাগি দেখিন সিনন না নে আরে আর বাপের সিটংয়ে তিনহন ফারের মালিক বুঝছেন না, আর আপনি কি বলছেন চিটাঙ্গে আপনি দু ফারের মালিক, আমারটা আপনাকে বলি পারঙ্গারে বুড়ো বাইকে ফ্লাইওভার ব্রিজের উপর দিই ৬ তলা একটা বাড়ি আছে মোট মাঠ আর ৩টা বাড়ি আছে আর দোকানের চিন্তা করা যাবে না, দোকান যে কোকা আছে বিভিন্ন জায়গায় জায়গায় একটা মার্কেটে আছে ৬০টা দোকান, এক একটা দোকান দিয়ে বেঁচে কম করলে ১ কোটি টাকা বেচতে পারি মারি বুঝছি
তনে এত বড় লোক হইলে ভিক্ষা করেন কি লাই আরে না না আই তো টাইমটাকে নষ্ট করতাম চাই না চিন্তা করে তো টাইম নষ্ট করি লাভ কি যা ফামো হইয়া তো কাজে লাগবে রে আজ বেকার একদম নো লাগি হইছে হইছে এত বকর বকর করন না ফরিব মানে সেকা সপনের বাড়ি চিনেন না সেকা সপন দেখে গা সেকা সপন এটা তোমার কি যায় ইবা জামাই লাগে চল কি এটা না চিনি না তুমি জামাই আছো হামনে যাইবা তোমাকে বাঁচতো না আজে এত কোন বিক্রি করলে একশো টাকা একদম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আমারে চিনছেন ভাই আরে আমি 17 কোটি মানুষ মরে চিনতে কুল পায় না আপনারা চিনতে আপনি কে ভাই আমার কাছ থেকে যে 1500 টাকা নিছিলেন আমেরিকা পাঠাবেন বলে আমি সেই অনুকূল ও অনুকূল ভাইয়া বুঝছি তা আপনি কোনো কুল কিনারা পাইছেন ভাই আমি কুল কিনারা পামু কি ভাই আমি তো এখন সাগরে বাসতেছি সাগরে বাস দিয়ে আছেন ঠিক কথাটা বুঝলাম না আপনি তো হুকনে খাড়াই রয়েছেন বিষয়টা মনে খোলসে করি এখন ভাই আপনি যে আমার কাছ থেকে 1500 টাকা নিছেন এই আমেরিকা পাঠাবেন বলে এখন ভাই আমার বউ আমারে উঠতে বইতে খাইতে শুধু বলে যে তুমি 1500 টাকা নিয়ে আসো নয়তোবা তুমি আমেরিকা যাও নয়তোবা আমারে ছাইরে দাও ভাই এখন আমি কি করি ভাই আপনি কোন ভাই আমার অবস্থা কি এই মিয়া তুমি কি মহিলা মানুষের বিয়ে করছো না কোনো জল্লাদ্রীর বিয়ে করছো কোন বউ তার সমীরে ঠেলিয়া বিদেশে পাঠাইতে চায় আচ্ছা তোমার বউ তোমার কতটুকু ভালোবাসে আমার বউ পৃথিবীর সবটুকু ভালোবাসা আমারই দেয় ও তো ভালোবাসা তো কমতি নাই পৃথিবীর সব ভালোবাসা যদি তোমার উপর আসর করে হলে তোমার তো দম বন্ধ হয়ে মরি যাওয়ার কথা বাই শুনেছো কেমনে আচ্ছা যাও তোমার বউ কেন বিদেশে পাঠাইতে চাই একটু জল্পনা কল্পনা করিল আচ্ছা তোমার বউ কি এই ইন্ডিয়ান চ্যানেলে কোনো সিরিয়াল দেয় না ভাই আমার বউ তো কোনো ইন্ডিয়ান সিরিয়ালই দেখে না তোমার বউ কি পরক্রিয়া করে ভাই পরক্রিয়া পরক্রিয়া তো মানে বুঝলাম না ভাই পরক্রিয়াটা কি আচ্ছা তুমি কি একটা পুরুষ না নাকি তোমার এই কলব দিয়ে বানাইছে বুঝলাম না এই পরক্রিয়া কারকে বোঝো না কোন মহিলা অধিক ভালোবাসায় স্বামীর উপর প্রয়োগ করিয়া অন্য পুরুষের লগে কথাবার্তার সময় ব্যয় করা মোবাইলে কথা বলা কিংবা ডেটিং করা কি পরক্রিয়া বলে এই ধরনের কোনো কার্যকলাপ লাগে তোমার বউ জড়িত আরে ভাই তোবা 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 আরে এসব কি কন আমার বউ তো কারো সাথে কোনো কিছু এসব জড়িত না ভাই আমারে শুধু এই মাঝে কয় তুমি এখানে যাও তুমি এখানে যাও তুমি ওইখানে যাও আমারে শুধু এতটুকুই ভাই বলে বুঝে লাইছি এখানে যাও ওইখানে যাও ওইখানে যাও তার মানে সময় পাইতে চায় আর বলা লাগবে না আচ্ছা তোমার বউ কি জানে যে আমেরিকা যাইতে কত সময় লাগে না ভাই তো আমেরিকা যাইতে শুনছি এই ধরেন 30 মিনিট সময় লাগে যাইতে 30 মিনিট আইতে 30 মিনিট ও খোদা এই দেশের জ্ঞানী লোক রাখছেন কে এরা তো জ্ঞানের চাপেই মরি যাইবে আমেরিকা যাইতে বলে 30 মিনিট সময় লাগে এই গাদা 30 মিনিট লাগে না যাইতে লাগে 3 দিন আইতে লাগে 3 দিন এই ফাঁকে তোমার বউ ফুটতে যাইবে তুমি বসবা না এখন চিন্তা করি দেখো তুমি কি আমেরিকা যাবা না ভালোবাসা বড় লই সংসার করবা ভাই আমি আর বিদেশ যাবো না ভাই আপনি আমার বুদ্ধি দেওয়ার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ আমি আমার বউরে নিয়া আমি এই দেশে গো সংসার করবো তাহলে ভাই আমি এখন আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথায় যান মরে আরো 1500 টাকা দেন 1500 টাকা ভাই কিসের জন্য আরে মিয়া তোমার নতুন জীবন দিয়ে দিলাম আমি তো উছিল আমি কিডা আল্লাহ পাক দিয়ে দেছে বুদ্ধি আর তোমার সেই বুদ্ধি প্রয়োগ করছি এই বুদ্ধি যদি তুমি কোনো দলে আনতে চাইতে কত লাগতে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার লাগতে এই যে মাত্র 1500 টাকা চাইছি আমার মুহের খরচটা আর কি ভাই 1500 টাকা কেন আমার কাছে যদি 15000 থাকতো আমি আপনাকে দিয়ে দিতাম আর লাগবে না রেডু দেশো কিয়ামত তো আমাকে দোয়া করুন ভাইয়া আচ্ছা ভাই আমার জন্য দোয়া করেন ভাই আসি আসসালামু আলাইকুম ভাই দোয়া করি আপনারা দীর্ঘজীবী হন হাজার বছর বাঁচতে চান মাঝে মাঝে শুকুরের লোকে সাক্ষাৎ করেন উপায় হয়ে গেলে তোমরা তো উচিত নাই চিনলি না রে চিনলি না শুকুর কি ধন চিনলি না সাত দরিয়া জাল খাওয়াইয়া এমন মানুষ পাবি না ওরে সাত দরিয়া জাল ফেলিয়া এমন মানুষ পাবি না একজন ভদ্রলোকের বাড়ির সামনে আইসা কিভাবে তাকে ডাকতে হয় সেটা প্রথমে শিখেন খারুইন 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 কি দেখো জুই এই যে ভদ্রলোকের বাড়ি অবশ্যই গাজিপুর চৌরাস্তা মোড়ে কোনা দি বিকা কইতে পকি তুই বড় এত গুণ হুদাই তোরে সার সার কইলাম আমার সার ফিরত দে সার আমার কেমনে ফিরত দেয়
ডিজিটাল ঠিকানা হিসেবে তরি দেবো সংস্কৃত ভাষার সামনে চলে যাবেন আর অ্যানালগটা একটু ঘুরতেই বিয়ে ঘুরতেই বিয়ে ঘুরতে ঘুরতে ভাষার সামনে যাবেন এত বড় একটা সত্য আমার কাছে গোপন করবে হারলে আমি কি সত্য গোপন করছি কনা কুলা চাপাবাজ।